টলিউডের সবচেয়ে সুপারহিট তারকাদের মধ্যে একজন উত্তম কুমার। তার সময় বাংলা ছায়াছবির স্বর্ণযুগ শুরু হয়। তিনি সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায় এদের মতো কিংবদন্তি অভিনেত্রীদের সঙ্গে একাধিক হিট ছবি তখনকার সময় উপহার দিয়েছেন দর্শকদের। এক কথায় বলা যেতে পারে বাংলা সিনেমার প্রাণপুরুষ ছিলেন তিনি। কিন্তু জানেন কি উত্তম কুমার তার এক একটি ছবির জন্য কত করে পারিশ্রমিক নিতেন? চলুন জেনে নিই। টলিউডের এই কিংবদন্তি অভিনেতার কেরিয়ার শুরু হয়েছিল শিশু শিল্পী হিসেবে। 1948-এ দৃষ্টিদান ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। এটা অতটা ছাপ ফেলেনি দর্শকের মনে। এরপর 1949-এ কামনা ছবি করেন, সেটাও সুপার ফ্লপ হয়। এরপর মুক্তি পায় মর্যাদা ও ওরে যাত্রী, এটাও ফ্লপ হয়। পরপর আরও তিনটে ছবি ফ্লপ হয়। ইন্ডাস্ট্রিতে তার নাম হয় ফ্লপ মাস্টার জেনারেল, কিন্তু তাও তিনি দমে যাননি। এরপর 1951-এ মুক্তিপ্রাপ্ত সহযাত্রী ছবির সময় নিজের নাম অরুণ কুমার বদলে উত্তম কুমার রেখেছিলেন তিনি। তারপর একাধিক ফ্লপ ছবিতে অভিনয় করার পর উত্তম কুমারের ভাগ্য ঘুরেছিল বসু পরিবার ছবির হাত ধরে। নির্মল দে পরিচালিত এই সিনেমাটি ছিল মহানায়কের কেরিয়ারের প্রথম হিট ছবি। পরের বছর একই পরিচালকের সঙ্গে 75 ছবিতে অভিনয় করেন তিনি। এই ছবিটি হিট হওয়ার পর থেকেই আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর নায়ক, সপ্তপদী, চাওয়া পাওয়া, ঝিন্দের বন্দি, মৌচাক, অগবধূ সুন্দরী সহ একাধিক ব্লকবাস্টার ছবিতে অভিনয় করে মহানায়ক তকমা আদায় করে নেন তিনি। একটা সময় ইন্ডাস্ট্রির একচেটিয়া দখল করে রেখেছিলেন উত্তম কুমার, তাই তখন তার পারিশ্রমিকের অঙ্কটাও ছিল অনেক বড়, অন্তত সেই সময়ের পরিপ্রেক্ষিতে তো অনেকটাই। তিনি তখন এক একটি ছবিতে কাজ করার জন্য 2.5 থেকে 3 লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন। তখনকার সময়ে এটিই ছিল সর্বোচ্চ পারিশ্রমিক। এরপর 1980-এ ইহলোক ছেড়ে চলে যান প্রভাত প্রতিম নায়ক। এক দুর্ঘটনায় শেষ হয়ে যায় তার জীবন, কিন্তু তাতে তার অস্তিত্ব কিন্তু শেষ হয়নি। তিনি যে কাজ করে গিয়েছেন তার উপস্থিতি আজও ইন্ডাস্ট্রিতে বর্তমান। মৃত্যুর এত বছর পরেও তিনি বাঙালির হৃদয়ে বিরাজমান। এখনও তিনি মহানায়ক হয়ে সবার মধ্যেই বেঁচে আছেন।